তুমি যদি একবার ঋদ্ধির সঙ্গে থাকতে শুরু করো তাহলে তুমি বুঝতে পারবে যে আমাদের ঋদ্ধি কতটা খাঁটি মনের মানুষ। আর তখন কিন্তু দেখবে ঋদ্ধিও তোমাকে বুঝছে, আর এই তোমাদের মধ্যে যাবতীয় মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়াঝাটি, অশান্তি সবটা দেখবে মিটে যাবে। চলুন। এবার কি করবেন? সকলের সামনে আপনি আমার ঘরে যাবেন না সেটা তো বলতে পারবেন না, কারণ স্বামীর ঘরে যাওয়া তো স্ত্রীর কর্তব্য। আর খড়ি ভট্টাচার্য, মিসেস খড়ি সিংহ রায়, সে তো আসো বেশি কর্তব্য পরায়ণ, তাই না? গেল তো আপনার সব জেদ ভেঙে। আমাকে আপনার ঘরে নিয়ে রাখার আপনার খুব শখ, তাই না? আপনি বুঝতে পারছেন না রীতিমান বাবু, এইটা করে আপনি কত বড় ভুল করলেন। খড়িকে তার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে গেলে সে কতটা ভয়ানক হতে পারে তার কোনো ধারণা নেই আপনার। ওটাকে আমি এমন জব্দ করবো না, আপনি নিজে আমাকে বলবেন না, আপনি ঘর থেকে চলে যান। কে কাকে জব্দ করবে সেটা সময় বলে দেবে, মিসেস খড়ি সিংহ রায়। কিন্তু আপাতত আপনি এই পেটটা হেরে গেছে, কারণ আপনাকে আমার ঘরেই থাকতে হবে। বর্ড্রোবের এই দিকটা আপনার আর ওই সাইডটা আমার, দেখবেন যেন আপনার শাড়ি আবার আমার এই বর্ড্রোবের দিকে না ঢোকে। কেন? না হলে কি ভুল করে আমার শাড়ি পরে ফেলার সম্ভাবনা আছে আপনার? এই কারণে আপনাকে বাঁচাল মেয়ে বলি, সবসময় একটা উল্টোপাল্টা জবাব না দিলে আপনার দিন শুরু হয় না। না না হয় না, ঠিক যেমন আমার জীবনটা অতিষ্ঠ করে না তুললে আপনার দিন শুরু হয় না। বলুন বলুন, বলে নিন যা খুশি বলে নিন, আলটিমেটলি তো আপনাকে আমার কাছে আজ হারতেই হলো। আপনার এই সোজা নাকটা আমি আজকে কুচ করে কাঁচি দিয়ে কেটে দিয়েছি। আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। এনিওয়ে শুনুন না, ঘরের এই সাইডটা এই দিকটা আমার আর ওই সাইডটা আপনার, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই যে আমি একটা বাউন্ডারি এঁকে দিলাম এখানে, এদিকটা খুব একটা আসবেন। আর হ্যাঁ, ওই শোবার হলে ওই কাউচটা নিয়ে নেবেন, আর আমি আমার খাটটা। হবে না। হবে না মানে? হবে না মানে হবে না, আমি এই দিকটায় থাকবো। না, আপনি এই দিকটাই থাকবেন। না, আমিও বললাম তো আপনি ওই দিকটায় থাকবেন, আপনার ঘুমানোর হলে আপনি সোফায় ঘুমাবেন, আমি এইদিকেই থাকবো, আমি খাটে ঘুমাবো। মানেটা কি? আপনি এই খাটটা ইউজ করবেন? হ্যাঁ। আর আমি থাকবো এই সোফায়? হ্যাঁ। তাও নিজের ঘরে? হ্যাঁ। অসুবিধা কি আছে? একটু আগে তো আপনি আমাকে বলছিলেন ওই সোফায় ঘুমাতে, তা আমি পারলে আপনি পারবেন না কেন? কারণ আমি ওটা ইউজ করি না, আমার অভ্যেস নেই। রেখেছেন কেন তাহলে? ওটা রেখেছি কারণ ওখানে আমি বসি, ওখানে আমি শুই না, আমার শোয়ার অভ্যেস নেই ওখানে। তাতে কি হয়েছে? অভ্যেস করে নেবেন, কত কিছুরই তো অভ্যেস থাকে না লোকের ঋদ্ধিমান বাবু, তারা করে নেয়। আমি এই খাটেই থাক, এখানেই ঘুমব। আপনি এত জেদাজেদি কেন করেন বলুন তো? সব বিষয়ে সব সময় আমার কথাকে আপনাকে কন্ট্রাডিক্ট করতেই হবে। আর শুনুন, আপনার বাড়িতে গিয়ে আমি দেখেছি, আমি খাটে শুয়েছিলাম, আপনি মেঝেতে শুয়েছিলেন, আপনার তার মানে অভ্যেস আছে মেঝেতে শোয়া। আর শুনুন, অ্যাট দি এন্ড অফ দি ডে দিস ইজ মাই রুম, এটা আমার ঘর, এখানে যা ফাইনাল ডিসিশন আমি একমাত্র নিতে পারি, সেই রাইটটা আমারই আছে। সে আপনার যা ইচ্ছা আপনি বলুন,
এই খাটে আমিই ঘুমাব। আর শুনুন, আমাদের বাড়িতে অতিথি এলে আমরা তাকে খাটে ঘুমোতে দিই আর নিজেরা মেঝেতে শুই, এটাই আমাদের ভদ্রতা, এটাই আমাদের শিক্ষা। আর আপনি নিজেকে দেখুন, জোর করে আমাকে এই ঘরে নিয়ে এসেছেন কিন্তু এই সামান্য ভদ্রতাটুকু আপনি দেখাতে পারছেন না। ভালো কথা, তাহলে তো আমার এই ঘরে থাকার কোনো মানেই হয় না, তাই না? বেশ, শুনুন শুনুন শুনুন, আমি তাহলে চললাম। ও, আর এই কথাটা বাড়ির অন্য সবাইকে বলতে কিন্তু আমার এতটুকুও লজ্জা করবে না। কোথাও যাবেন না আপনি। বাবা, আপনি তো পুরো অপহরণকারীদের মতন ব্যবহার করছেন। কার মতো? বাবা, এটুকু বাংলাও জানেন না। অপহরণকারী মানে কিডন্যাপার। একদম আজে বাজে কথা বলবেন না। আপনিও আজে বাজে কাজ করাটা এবার বন্ধ করুন। শুনুন ঋদ্ধিমান বাবু, আপনি আমাকে জোর করে এই ঘরে নিয়ে এসেছেন মানে আপনি আমার উপর জোর খাটাবেন সেটা কিন্তু চলবে না। আমি যদি এই ঘরে থাকি তাহলে আমি আপনার শর্ত মতন চলবো না, আপনি আমার শর্ত মতন চলবেন। কি ভেবেছেন আপনি, আমাকে এরকম ব্ল্যাকমেল করে আপনি জিতে যাবেন? না, এখানেও আনবায়াসড মানে নিরপেক্ষ সিদ্ধান্ত হবে, আর কে কোন দিকটা থাকবে সেটা আজ রাতেই ডিসাইড হয়ে যাবে। মানে? মানেটা আপনি তখনই বুঝবেন। খড়ি, একবার এসো তো। হ্যাঁ কাকিমণি, আসছি। বেশ, তাহলে আপনিও খড়ির কাছে হারার জন্য তৈরি থাকুন। আমাকে কাল একবার ওই দ্য মেড ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে যেতেই হবে, হয়তো ওখানে গেলেই আমি সবটা জানতে পারবো। দিদি কি এমন লুকোচ্ছে, কেন এত ভয় পাচ্ছে, এটা জানাটা খুব দরকার। আজ আমি বাধ্য হয়েছি এখানে আসতে। খড়ি অনেক ভরসা করে তোমাকে এবারই বউ করে নিয়ে এসেছে। আমি চাই না তোমার জন্য খড়ির কোনো রকম ক্ষতি হোক। আজ আমি ওকে সত্যিটা বলতেই এখানে এসেছি। সরি মানেটা কি? হ্যাঁ, সরি মানেটা কি? আপনি আমাকে এতটা জ্ঞান দেন আর আপনি নিজে জানেন না কারোর ঘরে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়? কারোর ঘর মানে? কারোর ঘর মানে এটা কি? এটা আমার ঘর, নিজে ঘরে ঢোকার আগে কি আমি নক করে ঢুকবো নাকি? হ্যাঁ ঢুকবেন। তার কারণ এখন এই ঘরটা শুধুমাত্র একা আপনার নয় ঋদ্ধিমান বাবু, এই ঘরে আমিও থাকি, তাই আপনাকে নক করেই ঢুকতে হবে। অবশ্য আপনি হয়তো ইচ্ছে করেই নক না করে ঢুকেছেন, সভ্যতা ভদ্রতার জ্ঞান তো আপনার নেই। কি বলেন আপনি? এই এই দাঁড়ান দাঁড়ান, ওদিকে যান, ওদিকে ঘুরুন, যা বলেন ওদিকে ফিরে বলবেন। আশ্চর্য, অদ্ভুত ব্যাপার, এখানে একটা ওয়াশরুম আছে, একটা চেঞ্জিং রুম আছে, সেখানে গিয়ে চেঞ্জ করুন। এখানে গিয়ে শাড়ি চেঞ্জ করছেন কেন? বেশ করেছি, এখানে চেঞ্জ করেছি, আমার এখানে সুবিধা তাই আমি এখানেই চেঞ্জ করব। আর ড্রেসিং টেবিলটা এদিকে আছে মানে এদিকটা আমার দিক। আরে কি করছেনটা কি? এই ঘরে কোনটা কার দিক সেটা কিন্তু এখনো ঠিক হয়নি, এবার ঠিক হবে। স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।